আসসালামু আলাইকুম দর্শক আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম লাশের স্তপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চল্লিশ ঢাকা মৈমৃসিংহ মহাসড়কের একাধিক স্থানে শ্রমিক বিক্ষোভ দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করব জানিয়েছেন ডা শফিকুর এখন বিএনপির মূল কাজ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন জানিয়েছেন মির্জা ফকরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ নিয়ে যা বলছেন শিক্ষা উপদেষ্টা সংবাদ এবার বিস্তারিত লাশের স্তপের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বাহিনী সংস্কারের বিষয়ে চা বললেন পরিবেশ উপদেষ্টা জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদ্রেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান রোববার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদ্রেষ্টা একথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি পুলিশের যে ভিডিও প্রকাশ হয়েছে সে ভিডিও দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবে সংস্কার সম্ভব কিনা কিংবা মানুষের আস্থা ফিরানো সম্ভব কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদ্রেষ্টা বলেন জাতিসংঘের যে ফ্যাক্ট ফাউন্ডিং মিশন আসবে আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে এছাড়া একটা পুলিশ কমিশনারের এছাড়া একটা পুলিশ কমিশনারের কথা বলা হয়েছে এগুলোর উদ্দেশ্যে হচ্ছে যা ঘটে গেছে সেটা তো আমরা আনটু ফিরিয়ে নিয়ে করতে পারবো না যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তিনি আরো বলেন আমরা ছোটবেলায় পড়েছিলাম দুষ্ট লোকেরা পুলিশ দেখলে ভয় পায়। কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করছি যে ভালো লুকেরাই পুলিশকে দেখলে ভয় পায় পুলিশ যে মানুষের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি পুলিশ হয় এই দলকে দিয়ে বেহিত হয়েছে না হয় ওই দলকে দিয়ে হয়েছে। বাংলাদেশের পুলিশ আর তাদের হয়ে উঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত চল্লিশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষের চল্লিশ জন নেতাকর্মী আহত হয়েছেন আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন শনিবার একত্রিশ আগস্ট বিকেলে শহরের দেওয়ানপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে টানা দুই ঘন্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ময়মিসিংহ অঞ্চলের নেতৃবৃন্দ দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ভিডিও কনফারেন্সের আয়োজন করেন সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলফার চৌধুরী মনিতার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনে লোকজনের ধাক্কাধাক্কি হয় পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে ঢাকা মৈমিসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ঢাকা মৈমৃসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত একাধিক স্থানে থেমে থেমে শ্রমিক বিক্ষোভ হওয়ায় মহাসড়কের সচল অবস্থা দেখা দিয়েছে আজ রবিবার সেপ্টেম্বর সকাল থেকে এই অবস্থান শুরু হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকরা অবরোধ করায় যান চলাচলে অচল অবস্থা দেখা দিয়েছে বেলা পৌনে দুইটায় এর রিপোর্ট দেখার সময় থেমে থেমে শ্রমিক বিক্ষোভ ও অবরোধ চলছিল স্থানীয় সূত্র জানায় টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী বাজারের বিপরীত মহাসড়কের মিমিসিংহ গ্রামী সড়কে বা কোম্পানি বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ বেতন বৃদ্ধি পারিবারিক চিকিৎসার সুবিধা বৃদ্ধি সহ অন্যান্য দাবি জানান দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করব জানিয়েছেন ডাক্তার শফিকুর বাংলাদেশ জামাইতি ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু বা দুষ্কৃতকারী সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সাম্প্রতিক সম্প্রতি দেশের সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি পূজায় আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করব গত পাঁচ আগস্টের পর আমরা সেই দায়িত্ব আবারও পালন করা লাগতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আজ রবিবার এক সেপ্টেম্বর সকালের দিকে ফরিদপুরে শহরতলির মুন্সী বাজার বাইপাস সড়ক এলাকায় বিরতিতে তিনি এসব কথা বলেন বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়াই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে দেখা করতে চান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন মাবুদের দরবারে শুক্রিয়ার সারে ১৭ বছর যে যন্ত্রণা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দূর করে দিয়েছেন আকাশে এখনো কালো মেঘ আছে আল্লাহ যেন তা সরিয়ে দেন আকাশ যেন দিনের আলোয় ফর্সা হয়ে বাংলাদেশ ঝলমল হয়ে উঠে তিনি আরো বলেন সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পূজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি এখন বিএনপির মূল কাজ জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন জানিয়েছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশকে আধুনিক বাংলাদেশের রূপান্তরের ভিত্তি স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান এখন বিএনপির মূল কাজ জিয়া রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন যে আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সেই আদর্শকে বাস্তবায়ন করা দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থা সূচনা করেছিলেন তা প্রতিষ্ঠা করা আজ রোববার সকালে বিএনপির ছেচল্লিশতম বার্ষিক উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিয়া রহমানের সমাধি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী চন্দ্রিমা উত্থান এলাকায় চড়ো হয়েছিলেন শ্রদ্ধা জানাতে অনেকে খন্ড খন্ড মিছিল করেছিলেন চন্দ্রিমা উদ্যানের পাশে বেগম রোকিয়া সরণীতে এতে বিজয় সরণী মোড় থেকে আশপাশে যানজটের সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরের শীর্ষ পদে ব্যাপক রদবদল হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেশিরভাগই পদত্যাগ করেছেন এর মধ্যে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে দাবি নতুন উপাচার্য পেলেও বাকি বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবকহীন হয়ে পড়েছে জানা গেছে দেশে পঞ্চাশটির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চল্লিশটিরও বেশি এখন উপাচার্যহীন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং ক্লাস পরীক্ষা সচল রাখতে দ্রুত উপাচার্য নিয়োগ দিতে হচ্ছে সরকারকে তবে কবে নাগাদ ঠিক হবে বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ তা নিয়ে জল্পনা রয়েছে